হাই এভরিওয়ান, আপনি কি জানেন যে স্ট্রেস আপনাকে মানসিক দিক থেকে 50% পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে? এটা ঠিক, এটি একটি বিস্ময়কর পরিসংখ্যান যা সত্যি আপনাকে ভাবতে বাধ্য করে যে কতটা চাপ আপনার শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাই আজ আমরা স্ট্রেস এবং আমাদের শেখার ক্ষমতার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করছি। আপনি যদি একজন ছাত্র হন এবং ক্লাসের ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করছেন বা পেশাদার কোনো ব্যক্তি যিনি দিনের পর দিন একাধিক ডেডলাইন নিয়ে কাজ করে যাচ্ছেন, তবে স্ট্রেস কীভাবে আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে তা জানা আপনার পক্ষে খুব জরুরি। আমাকে বিশ্বাস করুন, আপনি এই আলোচনাটি মিস করতে চাইবেন না। সর্বপ্রথমে আমাদের জানা থাকা জরুরি স্ট্রেসের বাংলা প্রতিশব্দ হলো মানসিক চাপ। এখন একটি চমৎকার প্রচলিত সমস্যা নিয়ে আলোচনা করা যাক। আমাদের দ্রুতগতিতে চলমান বিশ্বের সর্বত্র চাপ রয়েছে, স্কুল কলেজ এবং এমনকি আমাদের ব্যক্তিগত জীবনে ক্রমাগত চাপ বাড়ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। মানসিক চাপ আমাদের মনোযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার ক্ষমতাকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। গবেষণা দেখায় যে দীর্ঘস্থায়ী মানসিক চাপ আমাদের স্মৃতির ধারণ এবং সামগ্রিক শিক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে, যা আমাদের হতাশ করে তোলে। কিন্তু আমরা কি ধরনের মানসিক চাপ সম্পর্কে কথা বলছি? আজ আমরা একাডেমিক মানসিক চাপ নিয়ে কথা বলবো, যা বেশিরভাগ শিক্ষার্থীর সাথে সম্পর্কিত হতে পারে। গভীর রাতের অধ্যয়ন এবং সামনে পরীক্ষা, তারপরে কাজের সাথে সম্পর্কিত মানসিক চাপ রয়েছে, যেখানে পেশাদাররা কঠোর সময়সূচি এবং উচ্চ প্রত্যাশা নিয়ে কাজ করে, এবং ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে যে স্ট্রেস বা মানসিক চাপ তা ভুলবেন না। গবেষণায় দেখা গেছে যে এই সমস্ত মানসিক চাপ আমাদের শেখার ক্ষমতার উল্লেখযোগ্য পতন ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, যখন আমরা চাপে থাকি তখন আমাদের মস্তিষ্ক উচ্চ পরিমাণে কর্টিজল নামক হরমোন নিঃসরণ করে, যা আমাদের পরিষ্কারভাবে চিন্তা করার এবং নতুন তথ্য গ্রহণ করার ক্ষমতাকে ব্যাহত করে। নির্দিষ্ট পরিমাণে কর্টিজল নিঃসরণ আমাদের কাজের গতি বৃদ্ধি করে, কিন্তু অতিরিক্ত নিঃসরণ হলো স্ট্রেসের কারণ। এটা একটা ভয়ানক চক্র। চলো বাস্তবে আলোকপাত করি। 2019 সালে 11 এপ্রিল প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডোলেসেন্স এন্ড ইউথ জার্নালে দি ইম্প্যাক্ট অফ স্ট্রেস অন স্টুডেন্ট ইন সেকেন্ডারি স্কুল এন্ড হায়ার এডুকেশন শিরোনামে একটি আর্টিকেল লেখা হয়, এবং সেখানে দেখা যায় অতিরিক্ত স্ট্রেস ব্যক্তির মানসিক স্বাস্থ্য, ঘুম, শারীরিক স্বাস্থ্য এবং একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আরও একটি রিসার্চে দেখা যায়, যা 2024 সালে 23 জানুয়ারি প্রকাশিত দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অন দ্য বায়োলজি অফ স্ট্রেস জার্নালে স্ট্রেস ওয়ার্কিং মেমোরি অ্যান্ড একাডেমিক পারফরমেন্স এ নিউট্রিশন পার্সপেক্টিভ শিরোনামে একটি আর্টিকেল লেখা হয়, এবং সেখানে দেখা যায় স্ট্রেস ব্যক্তির কার্যকরী স্মৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলে, যা পরবর্তীকালে ব্যক্তির মধ্যে মোটিভেশন এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত আরেকটি লেখায় দেখা যায় যে স্ট্রেস আমাদের বডিকে বিভিন্নভাবে প্রভাবিত করে। রিসার্চাররা বলেন, স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা একাডেমিক এবং ব্যক্তিগত জীবনে সফল হতে পারবো না। আমরা যদি স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে চাই, তবে করণীয় বিষয় হল পরিকল্পনা অনুযায়ী কাজ করা, কাজের ফাঁকে বিরতি নেওয়া, প্রতিদিন ব্যায়াম করা, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো, পর্যাপ্ত ঘুমানো, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, সমস্যায় পড়লে শিক্ষক, বন্ধু বা পরিবারের সাহায্য নেওয়া। সুতরাং সবশেষে বিষয়গুলোকে এক নজরে দেখা যাক। আমরা আলোচনা করেছি যে কিভাবে মানসিক চাপ আপনার শেখার ক্ষমতাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাকে এবং স্মৃতি ধারণ ক্ষমতাকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে। এটা স্পষ্ট যে কার্যকর শিক্ষার জন্য মানসিক চাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানসিক চাপ লেভেল নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আমরা আমাদের সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে পারি, আমাদের অধ্যয়ন এবং মানসিক কাজগুলি থেকে সর্বাধিক উপকার পেতে পারি। এখন আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার মানসিক চাপ কিভাবে শেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে? নিচের কমেন্ট সেকশনে আপনার চিন্তা শেয়ার করুন, এবং আপনি যদি স্ট্রেসকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে থাকেন তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলগুলির উপর আমার অন্যান্য ভিডিওগুলি দেখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।